আজকে একটা সুন্দর জিনিস দেখানো লাগে, আমি আমার ছাদে আসি। আজকে দুদিন ধরে গাছটা আমি দেখতেছি, ফুলটা আমি দেখতেছি। আমি কই না ফুললি, যে আমি দুদিন ধরে দেখতেছি এটি আপনার সঙ্গে শেয়ার করি। অ্যালোভেরা গাছে আমার এই গাছটার মধ্যে ফুল ফুটছে, দীর্ঘ 3 বছর পর অ্যালোভেরা গাছটার মধ্যে ফুল ফুটছে। আর আমি জীবনে প্রথমবার দেখছি অ্যালোভেরা গাছের ফুল, এরা কিন্তু কোনদিন দেখছি না, বা অ্যালোভেরা গাছে তো এমন ফুল ফুটে আমি ইডও কিন্তু জানতাম না। তো ফুলটা একটু সুন্দর করে দেখামু। আর তার আগে কই, অ্যালোভেরা গাছ তো অনেক ওষুধের কাজে লাগে, আর এই ফুল দিয়ে কোন ওষুধের কাজে লাগে যদি কেউ জানেন তাইলে কমেন্টে অবশ্যই জানাবেন, তাইলে খুব ভালো হইব। কারণ যেহেতু গাছের মধ্যে ওষুধ আছে, তাহলে তো ফুলের মধ্যে নিচে কোনো না কোনো ওষুধ থাকবো, ঠিক আছে না? আর ফুলটা দেখতে এমন সুন্দর লাগতেছে দেখাই একটু পেছন থেকে। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে ফুলটা। আর এখানে হয়তো অনেকে ভাবতে পারবেন এটা মনে আলাদা কোনো গাছ, আলাদা কোনো গাছ না, এটাই অ্যালোভেরা গাছের। এই যে এখান থেকে উঠছে একদম নিচ থেকে, এই যে দেখাইতে কাছের থেকে এই জায়গাটার থেকে উঠছে। আর পুরাটা গাছের মধ্যে আর কোনো ওখান দিয়ে কিন্তু কোনো ফুল নাই, এই একটাই মাত্র ফুল। অনেক লম হঠাৎ করে আমি লক্ষ্য করছি কালকে আমি ময়দা এটা কেটে ফুটলো, তো বুঝতে প্রথমবার ছিল, আমিও ভাবছিলাম এমনি কোনো গাছ বাড়িতে কোনো মনে জঙ্গল গাছটা উঠছে, মায়ের সর দিয়েছে না অ্যালোভেরা, অ্যালোভেরা গাছের থেকে উঠছে। তো কার বাড়িতে এমন আছে বা কে কে অ্যালোভেরা গাছে এমন ফুল ফুটতে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো প্রথম দেখছি, আর কোনো ওষুধে কাজে লাগে কিনা তাহলে তো জানলে তো আরো ভালো, যেহেতু ওই জিনিসটা পাইছি। আমার কাছে কেন জানি খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, তো সবাই জানা থাকো, যারা যারা দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন। ঠিক আছে, টাটা।